এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউরোপ বাংলা কনসালটিং প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর জ্যোতি বলছি। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেছি। ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে দেশটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে এস্তোনিয়া। বাংলাদেশে অনেক স্টুডেন্টই আছে যারা আসলে এস্তোনিয়া সম্পর্কে কিন্তু বেশ আগ্রহী এবং এস্তোনিয়াতে পড়াশোনা করার জন্য তারা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে বা ফেসবুকের কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্ন করে থাকে। সো আজকের এই ভিডিওতে মূলত এস্তোনিয়াতে পড়াশোনা করতে কি কি এডুকেশনাল রিকোয়ারমেন্ট লাগছে এগুলো নিয়ে আমি মূলত কথা বলবো। শুরুতেই আসি ব্যাচেলার্স নিয়ে। যারা ব্যাচেলার্স এর জন্য যেতে চাচ্ছেন তাদের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 3.3 হলেই আপনি অ্যাপ্লিকেশন প্রসেসিং স্টার্ট করতে পারছেন এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার আইএলটিএস স্কোর B2 লেভেলার হলেই হয়ে যাচ্ছে। আই মিন 5.5 থেকে শুরু হলেই ব্যাচেলারের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং টিউশন ফিজ অ্যারাউন্ড দেখা যায় যে সেখানে 4,000 থেকে অ্যারাউন্ড 6,000 ইউরোজের মধ্যেই ওঠানামা করে, ডিপেন্ড করে ইউনিভার্সিটি অনুযায়ী। এখন আসি মাস্টার্স এর ব্যাপারে। যারা মাস্টার্স এর জন্য যেতে চাচ্ছেন তাদের ব্যাচেলার্স এর সিজিপিএ 2.75 হলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন এস্তোনিয়ার জন্য এবং এই ক্ষেত্রেও কিন্তু আইএলটিএস স্কোরটা B2 লেভেল, আই মিন 5.5 থেকে মিনিমাম 6.5 হতে হচ্ছে মাস্টার্স এর অ্যাপ্লিকেন্টের জন্য এবং টিউশন ফিজও দেখা যাচ্ছে অ্যারাউন্ড ব্যাচেলার্স এর মধ্যে 4,000 ইউরোস থেকে অ্যারাউন্ড 6,000 ইউরোস এর মধ্যে ওঠানামা করছে। এস্তোনিয়াতে কিন্তু আমরা হচ্ছে এস্তোনিয়ার যে রাজধানী আছে টালিন বেসড আমরা ইউনিভার্সিটি গুলো নিয়ে কাজ করছি। আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে চায় পাবলিক ইউনিভার্সিটি গুলোতে পড়ার জন্য। এস্তোনিয়াতে কিন্তু আপনি 5.5 আইএলটিএস স্কোর, বিশেষ করে ব্যাচেলার স্টুডেন্টদের কথা বলছি, সো 5.5 আইএলটিএস স্কোর দিয়ে কিন্তু আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। আমার কাছে মনে হয় ইউরোপের সেন্টেন কান্ট্রিগুলোর মধ্যে এস্তোনিয়ার জন্য এটা একটা ভালো সুবিধা, কজ অনেক সময় দেখা যায় স্টুডেন্টের রেজাল্ট ভালো না থাকার কারণে বা আইএলটিএস স্কোর কম থাকার কারণে তারা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনই করতে পারছে না। কিন্তু এস্তোনিয়াতে কিন্তু আপনি এই সুযোগ সুবিধা পাচ্ছেন যে 5.5 আইএলটিএস স্কোর দিয়ে আপনি পাবলিক ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এখানকার ইউনিভার্সিটিগুলো টিউশন ফিজগুলো কিন্তু অনেক কম দেখা যাচ্ছে। সো আপনারা যারা এস্তোনিয়া সম্পর্কে অনেক বেশি আগ্রহী এবং এস্তোনিয়া সম্পর্কে আরো বিভিন্ন তথ্য জানতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারছেন। আপকামিং ইনটেক এর জন্য অ্যাপ্লিকেশন প্রসেসিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা ফ্রি কাউন্সেলিং প্রোভাইড করে থাকি এবং আমাদের অফিস ভিজিটিং টাইম হচ্ছে সকাল 10:00 থেকে বিকাল 5:30 পর্যন্ত। এছাড়া যারা অফিস ভিজিট করতে পারছেন না তারা কিন্তু চাইলেই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। ধন্যবাদ।